জার্মানিতে তিন দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় তাকে অভ্যর্থনা জানান উপদেষ্টা, মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনী প্রধান, মন্ত্রিপরিষদ সচিব সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। স্থানীয় সময় রোববার রাত 9:10 মিউনিক বিমানবন্দর থেকে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এর আগে মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার জার্মানিতে পৌঁছান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের পর সরকার প্রধান হিসেবে এটি তার প্রথম কোনো রাষ্ট্রীয় সফর।